আপনি ভালো বলেন তাহলে ভাইয়া আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মানে কোথা থেকে শুরু করলে মানে কোরআনের বিষয়গুলো আমি স্পষ্ট ভাবে জানতে পারবো মানে কোথায় কোথায় ভুল আছে এই বিষয়গুলো আমি স্পষ্ট ভাবে জানতে পারবো আপনি বাংলায় পড়েন আহ অনুবাদটা পড়লে এখন আপনার আপনি যদি আগে থেকে আহ কিছু পড়ালেখা করে থাকেন তাহলে তো আপনি ভুলগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যেমন ধরেন আগে যদি আপনার বিজ্ঞান সম্পর্কে ধারণা থাকে বা ইতিহাস সম্পর্কে ধারণা থাকে হিউম্যান হিস্ট্রি সম্পর্কে ধারণা থাকে তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন কোন জায়গাতে কি কি মিস্টেক আছে কিন্তু সেগুলো যদি একটু ফিলোসফি সম্পর্কে একটু ধারণা একটু যুক্তিবাদ সম্পর্কে একটু ধারণা এই ধারণাগুলো থাকার পরে আপনি যদি বাংলা অনুবাদটা পড়েন তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু আগে যদি আপনি কোরআনটা পড়েন এরপরে যদি আপনি অন্য জিনিস পড়েন তখন একটু সমস্যা হবে হতে পারে তো আপনি আগে আপনি আগে আপনি কি হ্যাঁ বলেন আমাকে যদি একটু বইগুলো সাজেস্ট করতেন যে কোরআন পড়ার আগে কি কি বইগুলো আমি মানে কি কি বই গুলো পড়ে নিলে তারপর ওর দিকে ডাইভার্ট করলে আমার জন্য সুবিধা হবে সেটা তো ভাই আমি বলতে পারবো না এটা তো অনেক মানে পড়া এটা তো একটা বিস্তারিত বিষয় অনেক মানে মানুষের পড়া লেখার তো কোনো আসলে শেষ হয় না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু বই আছে songsha.com এ কিছু বই আছে ফিলোসফির উপর কিছু বই আছে যুক্তিবাদের উপর কিছু বই আছে এগুলো আপনি খুঁজে খুঁজে পড়েন এখন আপনাকে তো আমি এইভাবে সিলেবাস দিতে পারবো না যে এই বইটা আপনি পড়বেন সেই বইটা পড়বেন এটা আপনা নিজেরই বের করে নিতে হবে এটা তো আমি এইভাবে দিতে পারবো না ভাইয়া সংশয় ডট কম এর একদম নিচে বইগুলোর নাম দেয়া আছে সংশয় ডট কম এ গ্রন্থাকার সেকশনে কয়েকটা বইয়ের নাম কিছু বই দেয়া আছে ওই বইগুলো আপনি পড়তে পারেন ওইগুলো আপনার কাজে লাগতে পারে আর ভাইয়া যুক্তিবাদের উপরে কার কার বই পড়লে কাজে লাগতে পারে ভাইয়া মানে যাতে আমার যুক্তিগুলো স্ট্রং হয় সংশয় ডট কম এ যে বইগুলো আছে আপাতত ওই বইগুলো শেষ করেন তারপরে ওইগুলো শেষ হলে তারপরে আপনি পরে আরেকদিন আসবেন আরেকদিন আসলে আপনাকে পরের স্টেপটা কি হবে সেটা বলে দিব আগে ওইখানে যে বইগুলো আছে দেবী প্রসাদের বই ভবানী প্রসাদ শাহুর বই তারপরে প্রবীর ঘোষের বই তারপরে হচ্ছে গিয়ে আর যারা যারা এই যে মানে রিচার্ড ডকিনস বই এই বইগুলো আপনি পরে আগে শেষ করেন তারপর আপনি আইসেন তখন আপনাকে বলা যাবে জি ভাই সংশয়.কম এর কি লিখে সার্চ করব গ্রন্থাগার সেকশনে ঢুকলে আপনি পাবেন বইগুলো আচ্ছা ভাই আরেকটা বিষয় আমার জানা ছিল এটা জাল হাদিস কিনা আমি জানি না আমাকে যদি একটু বলতেন সেটা হচ্ছে হাদিসে নাকি আছে যে বিবাহ বহির্ভূত যৌন মানে যে মানে যৌন ক্রিয়া করবে তার জন্য নাকি দুনিয়াতে তিনটা শাস্তি আছে সেটা হচ্ছে সে মহামারীতে মারা যাবে সে ফকির হয়ে ভিক্ষা করবে আর একটা আমার জানা নেই তো এটা কি আসলে সরি হাদিস কিনা না এরকম তো কোনো হাদিসের কথা আমি জানি না কিন্তু আমি যেটা জানি যে মোহাম্মদ নিজেই তো বিবাহ বহির্ভূত দাসীর সাথে যৌন সম্পর্ক করতো এটা তো ইসলামের রুলিংস যে দাসীর সাথে করা যাবে তাহলে বিবাহ এটা তো বহিয়া বিবাহ বহির্ভূতই হলো তাহলে এটা তো ইসলামে হালাল জি আর আর বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে বলে যে দাস প্রথা তখনকার একটা নিয়ম ছিল তখনকার ইউরোপে আমেরিকার তো দাস প্রথা ছিল সো মোহাম্মদ দাস প্রথা চালু রাখছে এটা কোনো দোষের কিছু না এই ব্যাপারে কি বলবেন ভাইয়া চালু রাখছে দোষের কিছু না মানে বুঝলাম না মানে মনে করেন আমার বাংলাদেশে ঘুষ সবাই ঘুষ খায় হ্যাঁ তো আমি আইসা একটা আমি মনে করেন দাবি করলাম আমি আল্লাহ থেকে আমাকে ওহি পাঠানো হয়েছে তারপর আমিও ঘুষ খাওয়া চালু রাখলাম হ্যাঁ তারপর ঘুষ খাইলাম এবং ঘুষ খাওয়া চালু রাখলাম তাহলে কি মানে ঘুষ খাওয়াটা কি মানে বৈধ হয়ে যাবে ঘুষ খাওয়া এটাকে খারাপ কিছু বলা যাবে না নাকি না 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 করে মনে করেন আমার সমাজে আমি বাংলাদেশের এমন একটা গ্রামে থাকি যে এই গ্রামে সবাই ধর্ষণ দর্শন করে হ্যাঁ সবাই দুই তিনটা করে দর্শন করতে এখন আমিও দুই তিনটা ধর্ষণ করলাম তারপরে হচ্ছে গিয়ে বললাম যে আমি আমার কাছে আল্লাহ পাক ওই পাঠিয়ে আমার মানে এবং সেই মানে ধর্মে ধর্ষণ করাটাও একটা মানে জায়েজ বিষয় করে রাখলাম তাহলে কি দর্শন করাটা

ছিল তাই না মোহাম্মদ কি মূর্তি পূজাটা চালু রেখেছিল নাকি চালু রাখে চালু রাখে বন্ধ করে বন্ধ করে আচ্ছা সুদ নেয়াটা তো ওই সময় চালু ছিল নাকি মানে মোহাম্মদ কি সুদ নেয়াটা চালু রেখেছে নাকি বন্ধ করে দিছিল বন্ধ করে দিছিল ও আচ্ছা এই যে মদ খাওয়া মদ খাওয়াটা তো সেই সময় সবাই খায়তো আলীও খায়তো আলীর একদম হাদিস আছে আলী খায় না কি নামাজ পড়তে তুলতে তুলতে নামাজ পড়তে গিয়া মানে উল্টাপাল্টা সোরা টোরাপেরা উল্টাপাল্টা করছিল তো মদ খাওয়াটা তো চালু ছিল মোহাম্মদ কি এটাকে চালু রাখছে নাকি বন্ধ করছে না বন্ধ করে দিয়েছে ভাই ও তার মানে অনেকগুলা জিনিস সে বন্ধ ऑलरेडी করছে যেগুলো সমাজে খারাপ ছিল সেগুলো বন্ধ করছে আচ্ছা মোহাম্মদ যে বিদায় হজের ভাষণে যে বলল যে আজ আজকে থেকে জাহেলিয়াতের সমস্ত কুপ্রথা আমার পায়ের নিচে পদদলিত হলো এরপরে তো মোহাম্মদের কাছে দাস ছিল তাই না তাহলে এই দাস প্রথাটা কি জাহিলিয়াদের কুপ্রথা নাকি কারণ ওই যে মোহাম্মদ তো ওই যে বিদায় হজের ভাষণে জাহিলিয়াতের সমস্ত রীতিকে পায়ের নিচে চাপা দিয়ে ফেলছে তাহলে তো সেই সমস্ত কোনো রীতি তো পরবর্তীতে আর থাকতে পারে না তাহলে মোহাম্মদ যদি দাস প্রথা চালু রাখে সেটা তো তাহলে আর জাহিলিয়াতের প্রথা না সেটা তো ইসলামের প্রথা আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি হজরত ইব্রাহিম তার কি দাসী ছিল না কি ছিল না হাজেরা নামক যে মানে ইসমাইল নামক বাচ্চা পায়দা হয়েছিল তাই না এটা জানেন না আপনি যে দাসী পেটে ইসমাইল নামক বাচ্চা করছে এটা তো জানি কিন্তু দাসী ছিল এটা তো জীবনও জানতাম না সারা জীবন ছিল আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে মনে করেন অন্যান্য যে যে নবীর প্রত্যেকেরই তো দাস দাস দাসী ছিল তাহলে আপনি তো একেবারে মানে শুরু থেকেই শুরু থেকে না আদম থেকে না কিন্তু পরবর্তীতে যারা নবী ছিল দাস দাসী ছিল নুহ নুহ নবীর দাস ছিল সোলাইমান দাউদের দাস ছিল তাহলে আপনি কিভাবে বললেন যে এটা দাস কথা ইসলামের মানে ইয়া না এটা আগে থেকে ছিল কোন আগে থেকে ছিল এটা তো আগের নবীরও তো দাস দাস দাসী ছিল তাহলে মানে এটা তো ইসলামের মানে অংশ তাহলে মোহাম্মদ কি আচ্ছা ঠিক আছে ধরলাম যে আগে থেকে ছিল কিন্তু মোহাম্মদ এখন এটা মানে মানে বিলুপ্ত করতে পারে নাই বা মানে লোকজন শুনতো না কথা এই জন্য মোহাম্মদ করে নাই তাইলে তো হর হওয়ার কথা যে মনে করেন আগে থেকে একটা খারাপ জিনিস চালু আছে মোহাম্মদ তো অন্তত ব্যক্তিগত জীবনে তো সেই জিনিসটা ফলো করবে না অন্যরা করতেছে করুক কিন্তু মুহাম্মদের তো ব্যক্তিগত জীবনে এটার মানে উদাহরণ পাওয়ার কথা না তাই না কিন্তু আমরা তো দেখি মুহাম্মদের ব্যক্তিগত দাস দাসদাসী ছিল দাসবে না কেনে বাঁচাও করছে সে দাসী রাখছে দাসীর সাথে সেক্স করছে দাসীর সাথে দাসীর পেটে বাচ্চা পড়া করছে তাহলে তো এটা তো একেবারে নবীর সুন্নাত এটা কোথায় অন্যদের প্রথা কথা থেকে এটা তো একেবারে নবীর সুন্নাত গি আসলে দাস কোতেনে যখন আমি আমার

তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এই যে এই টাইপের যে জিনিসগুলো যেগুলো ইসলামে নিষিদ্ধ ওগুলো তো নিষিদ্ধ করে দিছে মোহাম্মদ তাই না আর যেগুলো নিষিদ্ধ করে নেই সেগুলো হচ্ছে হালাল করে দিছে যেগুলো হচ্ছে নিষিদ্ধ না সেগুলাই হালাল তাহলে এটা তো হালাল জিনিস তাইলে আবার আগে থেকে ছিল পরের থেকে ছিল সেটার কি আছে এখানে বুঝলাম না আর আগে থেকে যদি একটা খারাপ জিনিস চালু থাকে তার মানে তো এটা না যে আমি সেই কাজটা করতে করাটা নর্মাল তা তো না এটা এটা মানে খারাপই হবে আগে থেকে চালু থাকলেও খারাপ হবে আগে থেকে চালু না থাকলেও খারাপ হবে খারাপটা তো খারাপ এখন মনে করেন এক মানে ধর্ষকরা আপনি ধরছেন ধরে আদালতে নিছেন এখন সে যদি গিয়ে আদালতে বলে ভাই হুজুর হে মাননীয় বিচারক আমাকে শহরে তো আগে থেকে ধর্ষণ চালু ছিল আমি তো খালি জাস্ট একটা দর্শন করছি অমুক তমুক আমাকে পূর্বপুরুষরা তো দর্শন করছে তাহলে কি আপনি সেই মানে ধর্ষককে কি আপনি শাস্তির মুখোমুখি করবেন নাকি বলবেন যে ও আচ্ছা আগে থেকে চালু ছিল ঠিক আছে যাওয়া তোমার ছেড়ে দিলাম তোমার আর কোনো দোষ নাই এটা

जी भाई हमारे और दोटा छोटो ये है से कहता हूं मैं एकटा বুঝতে পারি না সেটা হচ্ছে মোহাম্মদের টা অথবা ছয়টা বিবি ছিল কিন্তু তার মে ফাতিমা জামাই ছিলেন আদি উনি আমাদের 11টা বিবি ছিল কোনো কোন হিসাব মতে 36টা টোটাল 36টা মেয়ের সাথে তার কিছু মানে মোটামুটি 36টা 30টা বা 36টা এরকম মেয়ের সাথে তার সম্পর্কের কথা জানা যায় আপনি 4টা বা ছয়টা কোথায় পাইছেন ভাই এটা কই পেলেন আপনি আ চারটা ভাই আমাদের তো জ্ঞান সীমিত আমরা মসজিদের হুজুরেরা সারা জীবন যেটা বলে আসছে আমরা সারা জীবন এটাই করছি। মানে আগ বাড়াই কি বই পড়বো সেটাও আমরা কখনো জানি না কারো কাছ থেকে আমাদেরকে বলেও না তুমি এই বইটা পড়ো না তুমি ওই বইটা পড়ো আপনি আপনি তো এখন তো মানে ইন্টারনেট মুক্ত আপনি তো ইন্টারনেটের ইন্টারনেটে সার্চ দিতে পারেন মোহাম্মদের কয়জন বিবি লিখে সার্চ করলে তো পাওয়া যায় আচ্ছা বলেন এই যে আলীকে মোহাম্মদ বিয়ে করতে দেয় নাই কারণ হচ্ছে এই মোহাম্মদ মনে করছে ফাতিমা ফাতিমা তাতে কষ্ট পাবে ফাতিমা কে যে কষ্ট দেয় নিজের বেলায় উনি এই খাটাইলো না হ্যাঁ নিজের বেলাইটা খাটায় নাই আচ্ছা আর ভাইয়া আপনার আহমদ শরীফের কি এগুলোর উপরে কোনো বই আছে আমদ শরীফের এইগুলার উপরে কোনো বই নাই কিন্তু আমদ শরীফের অনেক গুরুত্বপূর্ণ কিছু বই আছে আপনি আমদ শরীফের সমগ্র কিনতে পারেন আহ ইয়া প্রকাশনী থেকে আগামী প্রকাশনী থেকে বের হয় সেটা আপনি দেখতে পারেন জি ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আজকে তাহলে বিদায় জানাচ্ছি আহ শুভকামনা আপনার জন্য পরের জনকে